জানালার সামনে চুলা রাখলে কি সমস্যা হতে পারে? সিঙ্কের পাশে কেন চুলা রাখবেন না? সিঙ্কের নিচে কেন হাউস বা ট্যাপ রাখা যাবে না? রান্নাঘরে কি ধরনের সিঙ্ক লাগাবেন? এ সকল বিষয় ছাড়া আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে চাইলে পুরো ভিডিওটি কন্টিনিউ করুন, আর পরবর্তীতে স্যানিটারি বিষয়ক বিভিন্ন ভিডিও পেতে চাইলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন। তো এখন এটার যে আয়তন রয়েছে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো। তো এটার দৈর্ঘ্য আছে 87 ইঞ্চি এবং প্রস্থ রয়েছে 73 ইঞ্চি। এটার প্রথম যে স্ল্যাব রয়েছে সেটার চওড়া রয়েছে 70 ইঞ্চি এবং এটার উচ্চতা আছে 27 ইঞ্চি। দ্বিতীয় স্ল্যাবের উচ্চতা 57 ইঞ্চি এবং তৃতীয় স্ল্যাবের যে উচ্চতা সেটা আছে 75 ইঞ্চিতে। এবং প্রথম স্ল্যাব থেকে দ্বিতীয় স্ল্যাবের যে উচ্চতা সেটা আছে 24 ইঞ্চি এবং দ্বিতীয় স্ল্যাব থেকে তৃতীয় স্ল্যাবের যে উচ্চতা সেটাও আছে 24 ইঞ্চিতে। আর আমাদের চুলা রাখার যে জায়গাটা সেটা ডাউন আছে 3 ইঞ্চি এবং আমাদের এখানে যে চুলাটা রয়েছে সেটা আছে 28 ইঞ্চি। যে জায়গাটা রয়েছে চুলা রাখার জন্য সেটা আছে 30 ইঞ্চি। আর এখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন, আমাদের চুলার যে গ্যাস সিলিন্ডারটা রয়েছে সেটা কিন্তু আসলে সামসেটের বাইরে বা হচ্ছে স্ল্যাবের বাইরে রয়েছে। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু স্ল্যাবের নিচে থাকার কথা, স্ল্যাবের নিচে যাচ্ছে না। অর্থাৎ এখনও 2 থেকে 2.5 ইঞ্চি কিন্তু আসলে নিচু হলে আপনার জিনিসটা ঢুকতো, বা অর্থাৎ আপনার সামসেট বা তাকটা যদি আর 2 ইঞ্চি থেকে 3 ইঞ্চি উঁচু হতো তাহলে কিন্তু এটা আসলে নিচে রাখা সম্ভব ছিল। তো এখানে আসলে সিলিন্ডারটার উচ্চতা আছে 24 ইঞ্চি আর আমাদের এখানে স্ল্যাবের উচ্চতা রয়েছে আসলে 22 ইঞ্চিতে, এই কারণে কিন্তু এটা ঢুকছে না। আমাদের শুধু সিলিন্ডারটা নিচে রাখার জন্য যে অসুবিধা তা নয়, তো আপনি যদি এদিকে লক্ষ্য করেন আমাদের যে সিঙ্ক সেটার রাখতে হলে সর্বনিম্ন কিন্তু উচ্চতা প্রয়োজন পড়ে 32 থেকে 34 ইঞ্চি, কিন্তু এখানে এটার উচ্চতা আছে মাত্র 28 ইঞ্চি। তো 30 থেকে 34 রাখলে কিন্তু আপনার দেখা যাচ্ছে যে সিঙ্কটাও ভালো পজিশন মতো বসতো এবং তাকের নিচেই কিন্তু ইজিভাবে আপনার গ্যাস সিলিন্ডারটা ঢুকে যেত। আর আমাদের এখানে যে সিঙ্কটা রয়েছে সেটা আছে 18 বাই 16 ইঞ্চি আর এটার যে গভীরতা সেটা রয়েছে 8 ইঞ্চি। তো অবশ্যই আপনারা যখন সিঙ্ক নেবেন অবশ্যই গভীরতা দেখে নেবেন। আর ম্যাক্সিমাম রান্নাঘরে যে ভুলটা সব থেকে বেশি থাকে সেটা হচ্ছে এইটা, অর্থাৎ আপনার চুলা এবং হচ্ছে সিঙ্ক একেবারে পাশাপাশি রাখা, অর্থাৎ চুলার সাইডে কিন্তু সিঙ্ক রাখা। তো এখানে আপনি যদি একটু লক্ষ্য করেন, চুলার সাইডে সিঙ্ক রাখার ফলে একদম পুরো চুলাটা কিন্তু সিঙ্কের পানিতে ভিজা মানে ভিজে গেছে একদম। দেখতেই পাচ্ছেন এখানে চুলার উপরে কিন্তু পানি চলে আসছে এবং সিঙ্কের পানি কিন্তু ছিটকে পুরো চুলাটা কিন্তু ভিজে গেছে। এতে কিন্তু আপনার চুলাটা খুব দ্রুত নষ্ট হয়ে যাবে। শুধু তাই নয়, আপনি যখন রান্না করবেন তখন কিন্তু আপনার হাঁড়ি পাতিলের উপরেও কিন্তু পানি যেয়ে পড়বে, সেক্ষেত্রে কিন্তু রান্নাটা নষ্টও হতে পারে। তো এই জন্য কখনোই আপনারা চুলা এবং সিঙ্ক পাশাপাশি রাখবেন না। অবশ্যই হচ্ছে সিঙ্ক থেকে চুলা 2 থেকে 3 ফিট দূরত্বে কিন্তু রাখার চেষ্টা করবেন। আর এখানে আপনারা যদি লক্ষ্য করেন, সিঙ্কের যে পিলার ককটা রয়েছে সেটা কিন্তু সিঙ্কের উপর থেকে রয়েছে 6 ইঞ্চি উচ্চতায়। অনেকেই কিন্তু এটা অনেক নিচেই দিয়ে দেন, তো অবশ্যই 6 ইঞ্চি উচ্চতায় রাখবেন, তাহলে কিন্তু পিলার ককটা লাগাতে এবং খুলতে কিন্তু আপনার সুবিধা হবে। তো সিঙ্কের নিচে যে চেম্বার রয়েছে সেটার ভেতরে জায়গা আছে 20 ইঞ্চি বাই 16 ইঞ্চি এবং এটার উচ্চতা আছে কিন্তু 5 ইঞ্চি। তো এখন কথা হচ্ছে সিঙ্কের নিচে চেম্বার করলে আসলে সুবিধা কী এবং অসুবিধা কী। তো সুবিধার থেকে অসুবিধাটাই বেশি। আপনি যদি এখানে লক্ষ্য করেন, এখানে যে ট্যাপটা রয়েছে আপনার ট্যাপটা কিন্তু অধিকাংশ সময় দেখবেন যে সিঙ্কের সামনে বরাবর ঠিক এমন জায়গায় কিন্তু দিয়ে দেওয়া হয়। সেক্ষেত্রে কিন্তু সিঙ্কের যে ম্যাজিক পাইপ রয়েছে, এই ম্যাজিক পাইপের থাকার ফলে কিন্তু ট্যাপটা ভালোভাবে ইউজ করা যায় না এবং হাঁড়ি পাতিল কিন্তু ভালোভাবে ধোয়া যায় না। যদিও এখানে কিন্তু ট্যাপটা একটু সরিয়ে ব্যবহার করার মতো করে দেওয়া হয়েছে, তাতেও কিন্তু আপনার এটা একেবারে 100% কিন্তু সঠিকভাবে ব্যবহার করার কোনো জায়গা নেই বা ওয়ে নেই। আপনি যদি এখানে খেয়াল করেন, যদি আপনি এখানে ভালোভাবে ট্যাপটা ইউজ করতে যান বা আপনার চেম্বারটা ইউজ করতে যান, সেক্ষেত্রে উপরে আপনার সিঙ্ক থাকার কারণে কিংবা সামসেট থাকার কারণে বা থাক থাকার কারণে আপনি কিন্তু ভালোভাবে বসে ওখানে এটা ব্যবহার করতে পারবেন না। তো এটা যখন আপনি ব্যবহার করতে যাবেন তখন কিন্তু আপনার মাথায় কিন্তু একটা আঘাত লাগতে পারে উপরে সিঙ্কের সাথে কিংবা এখানে যে স্ল্যাব দেওয়া রয়েছে স্ল্যাবের সাথে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে রান্নাঘরে যে সাইডে কোনো উপরে স্ল্যাব থাকবে না বা সিঙ্ক থাকবে না ঠিক তেমন জায়গাতেই কিন্তু আপনার এই চেম্বারটা অবশ্যই করতে হবে। কখনোই কিন্তু আপনার সিঙ্কের নিচেই কিন্তু চেম্বার না রাখাটাই উত্তম হবে, কখনোই রাখবেন না। আর একটা জিনিস আপনি যদি লক্ষ্য করেন, আপনারা কখনোই
সিঙ্কটা দরজা বরাবর রাখবেন না, দরজা বরাবর সিঙ্ক রাখলে আপনার যদি চেম্বার নিচে দেওয়া হয় সেক্ষেত্রে খুবই খারাপ লাগে বা বাজে অবস্থা লাগে। অনেক সময় হাঁড়ি পাতিল, অপরিচ্ছন্ন হাঁড়ি পাতিলও কিন্তু অনেকে চেম্বারের ভিতরে রাখে, সেক্ষেত্রে দূর থেকে কিন্তু এটা দেখা যায়। তো অবশ্যই এটা একটু আড়ালে রাখার চেষ্টা করবেন। তো আরেকটা জিনিস আপনারা যে ভুলটা করে ফেলেন, রান্নাঘরের যে পাইপ আপনারা ইউজ করেন আসলে পানিটা ডেলিভারি হওয়ার জন্য বা চেম্বারের ভিতরের পানিটা বাইরে যাওয়ার জন্য, তো আপনারা এই জায়গায় কিন্তু 3 ইঞ্চি কিংবা 1.5 ইঞ্চি পাইপ ব্যবহার করেন। তো এটা কিন্তু কখনোই করা যাবে না, কারণ রান্নাঘরের ভিতরে প্রচুর পরিমাণে তৈলাক্ত আসলে ব্যাপার থাকে, কিংবা অনেকেই মাছ কিংবা কাঁটাও কিন্তু অনেকেই আসলে ফেলে থাকে চেম্বারের ভেতরে। তো সেক্ষেত্রে কিন্তু পাইপটা খুব দ্রুত কিন্তু রান্নাঘরের পাইপটা জাম করে। তো এই জন্য আপনারা সর্বনিম্ন 4 ইঞ্চি পাইপ কিন্তু ব্যবহার করার চেষ্টা করবেন। আপনারা অবশ্যই অবশ্যই কিন্তু পাইপের মুখে জালি রাখবেন। এখানে যদিও জালি দেখতে পাচ্ছেন না, যখন এমন খোলা থাকবে তখন কিন্তু এর ভেতরে ভাত কিংবা কাঁটা কিংবা অন্যান্য তরি তরকারির যে অংশ সেটা কিন্তু সহজে ঢুকে যায়, যাওয়ার পরে কিন্তু পাইপটা খুব দ্রুত জাম করে। তো এটা কিন্তু কখনোই করা যাবে না, আপনারা অবশ্যই জালি ব্যবহার করবে। আর এই রান্নাঘরের ভেতরে কিন্তু আলো বাতাস আসার জন্য 3 ফিট বাই 4 ফিটের একটা জানালা রয়েছে, আর জানালার সামনেই কিন্তু আমাদের আসলে চুলাটা রয়েছে। তো এইটাই কিন্তু আমাদের অধিকাংশ বা রান্নাঘরের ভেতরে কিন্তু ভুলটা থাকে এই জায়গাতেই। তো এই চুলাটা কিন্তু প্রায় 100 এর ভেতরে 90% হচ্ছে রান্নাঘরে কিন্তু চুলাটা কিন্তু জানালার সামনে রাখে। তো এটা কিন্তু একটা বড় ভুল, যেটা কিন্তু আপনাদের কমেন্টের মাধ্যমেই আমি কিন্তু ভালোভাবে বুঝতে পেরেছি এবং জানতে পেরেছি। আপনারা অনেকেই কমেন্ট করছেন যে এটা কিন্তু বিশাল বড় একটা ভুল, তো এই ভুলটা আপনারা কখনোই করবেন না। তো এটা করলে কি সমস্যা হয় সেটাই আপনাদেরকে এখন বলি। সেটা হচ্ছে আপনারা যখন রান্না করবেন তখন কিন্তু বাইরের বাতাস আপনার ভেতরে ঢুকবে, তখন আপনার যদি দাঁড়িয়ে রান্না করেন তখন কিন্তু হাড়ির দিকে যে গরম ধোঁয়াটা বের হয় সেটা কিন্তু সরাসরি আপনার মুখে লাগবে। রান্নার সময় সে ধোঁয়াটা কিন্তু পুরো ঘরের ভেতরেই কিন্তু আপনার প্রবেশ করবে, এটা কিন্তু বাইরের বাতাস আসার ফলে। তো অবশ্যই আপনারা যখন চুলা রাখার জায়গাটা তৈরি করবেন অবশ্যই কিন্তু জানালা থেকে দূরে করবেন, কারণ জানালা বরাবর যদি আপনি চুলা রাখেন তাহলে আপনি চাইলেও কিন্তু অ্যাডজাস্ট ফ্যান, তারপরে হচ্ছে আপনার কিচেন হুড, এই জিনিসগুলো কিন্তু লাগাতে পারবেন না। তো লাইটটা অবশ্যই আপনারা চুলার ডান সাইডে অথবা বাম সাইডে রাখবেন, কখনোই কিন্তু চুলার উপর বরাবর বা পিছনের সাইডে আপনি লাইটটা দিবেন না। আর এখন কথা হচ্ছে আপনি সিলিং ফ্যান ইউজ করবেন কি না আপনার রান্নাঘরে, এটাও কিন্তু একটা বড় প্রশ্ন। আপনারা কিন্তু অনেক সময় বলেন যে আমার রান্নাঘরে সিলিং ফ্যানের লাইন করে দেন, তো এটাও কিন্তু একটা ভুল, কারণ সিলিং ফ্যান আপনি যদি চালান রান্নাঘরের ভিতরে তাহলে কিন্তু আপনি হাঁড়ি পাতিলে রান্না করতে পারবেন না, আপনার চুলাটা কিন্তু নিভে যাবে। রান্নাঘরে রাইস কুকারের যে লাইনটা আপনারা অবশ্যই চুলা থেকে একটু দূরে রাখবেন, অর্থাৎ যত দূরে আপনি চুলা থেকে রাখতে পারবেন ততটাই কিন্তু আপনার রাইস কুকারের লাইনটা আপনার সেফ থাকবে। ফ্যানের লাইন কিংবা হচ্ছে আপনার আলোর লাইন সেটা জন্য যে সুইচ বোর্ড অবশ্যই আপনারা কিন্তু এটা রান্নাঘরের বাহিরের দিকে দিবেন, অর্থাৎ বাইরে আপনার দরজার সামনে দিবেন, কখনোই কিন্তু রান্নাঘরের ভিতরে দিবেন না। যদি রান্নাঘরের ভিতরে দেওয়া হয় তাহলে দেখা যায় যে আপনার তেল চর্বি যে একটা ভাব থাকে রান্নাঘরের ভেতরে সেটার কারণে কিন্তু আপনার অনেক সময় দেখা যায় যে শর্ট সার্কিট হয়, তারপরেও আপনার হচ্ছে সুইচের উপরেও কিন্তু ইলেকট্রিকের একটা শক, হালকা একটা শক আসে। তো এই কারণে অবশ্যই কিন্তু আপনার এটা বাইরের সাইডেই দিবেন।